কলকাতা পৌরসভা নিয়ে কড়া বার্তা মেয়রের। আসি যাই মাইনে পায় এই দৃষ্টিভঙ্গি চলবে না, এই দৃষ্টিভঙ্গিতে কলকাতা পৌরসভা চলবে না, কাজ না করলে শোকজ করবই হুঁশিয়ারি দিলেন মেয়র ফেহাদ হাকিম। আসি যায় মাইনে পায় এই দৃষ্টিভঙ্গি চলবে না, কলকাতা পৌরসভার তরফ থেকে কড়া বার্তা। আসি যায় মাইনে পায় এই দৃষ্টিভঙ্গি চলবে না বললেন মেয়র ফেহাদ হাকিম। এই দৃষ্টিভঙ্গিতে কলকাতা পৌরসভা চলবে না, ফেহাদ হাকিমের তরফ থেকে এই কথাই বলা হয়েছে, কাজ না করলে শোকজ করব, এই হুঁশিয়ারি ফেহাদ হাকিমের। আমি দেখে নিচ্ছি দু চার দিন, তারপরে এন্টার অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টকে শোকজ করব, যেগুলো যারা করবে না কাজ তারা কলকাতা কর্পোরেশনে কাজ করতে পারবে না, হয় তারা থাকবে নয় আমি থাকব মেয়র হিসেবে। আসি যাই মাইনে পাই এই দৃষ্টিভঙ্গিতে কলকাতা কর্পোরেশনে কাজ করা যাবে না। শুনলেন মেয়র ফেহাদ হাকিমের তরফ থেকে কি বলা হয়েছে, কাজ না করলে শোকজ করব, একেবারে সরাসরি স্পষ্টভাবে করা পদক্ষেপের কথা বলে দিলেন মেয়র ফেহাদ হাকিম। কাজ করতে হবে, কাজ শেষ করতে হবে, যে করবে না শোকজ করা হবে। আসি যায় মাইনে পাই এই দৃষ্টিভঙ্গি চলবে না কলকাতা পৌরসভায়।